আসসালামু আলাইকুম এডুকেশনাল হেলথের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই ভিডিওতে আমি আলোচনা করব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রাথমিক আবেদনের রেজাল্ট বা প্রথম মেধা তালিকার রেজাল্টটি কবে প্রকাশিত হবে তো এই বিষয়টি অনেকে জানতে চেয়েছেন তো বিষয়টি জানতে ভিডিওটি মনোযোগ সরকারে দেখুন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন নিয়ে চলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা সকলে অবগত আছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম পাঁচ এপ্রিল বিকাল চারটা থেকে শুরু হয়েছে এবং এটি আট মে পর্যন্ত চলমান থাকবে তো যারা অনার্সে ভর্তি হয়ে পড়াশোনা করতে চান তাদেরকে অবশ্যই আট মের মধ্যে প্রাথমিক আবেদন করতে হবে এখন আমরা যদি এই সময়সূচিটি একটু ভালো করে দেখি যে পাঁচ এপ্রিল থেকে শুরু হয়ে আট মে পর্যন্ত এই প্রাথমিক আবেদন করার যে প্রক্রিয়া এটি প্রাথমিক আবেদন করতে পারবেন এবং প্রাথমিক আবেদন করে পিডিএফ কপিটি সংগ্রহ করতে হবে এই আট তারিখের মধ্যে এবং এরপরে বলা হয়েছে যে আড়াইশো টাকা কলেজে জমা দিয়ে প্রাথমিক আবেদনটি কনফার্ম করতে হবে সেটি হচ্ছে নয় মে পর্যন্ত চলমাধ্যম অর্থাৎ আট মে পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং নয় মে পর্যন্ত টাকা জমা দিয়ে আপনারা যে প্রাথমিক আবেদন এটি কনফার্ম করতে পারবেন এবং এটি আপনাকে কলেজ থেকে নিশ্চয়ন করবে দশ তারিখের মধ্যে অর্থাৎ দশ মে পর্যন্ত আপনার আবেদনটি কনফার্ম করার সুযোগ রয়েছে অর্থাৎ আট মের মধ্যে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং দশ মের মধ্যে কলেজ আপনাকে এসের মাধ্যমে আপনার প্রাথমিক আবেদনটি কনফার্ম হয়েছে কি না সেটি জানিয়ে দেবে তো এই প্রক্রিয়াটি দশ মে পর্যন্ত চলমান থাকবে তো এর পরে যে প্রক্রিয়াটি রয়েছে ঘ নম্বরে তো সেটি হচ্ছে আপনারা যে আড়াইশো টাকা কলেজে জমা দিয়ে ভর্তি হয়েছে বা প্রাথমিক আবেদন করেছিলেন তো সেই আড়াইশো টাকার দেড়শো টাকা যাবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফান্ডে এবং একশো টাকা সেটি হচ্ছে থাকবে কলেজের ফান্ডে তো এটি সোনালী ব্যাংকের মাধ্যমে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যায় তো এই প্রক্রিয়াটি শেষ হবে সতেরোই মের মধ্যে অর্থাৎ প্রথম তালিকা বা প্রাথমিক আবেদনের যে প্রক্রিয়াটি এটি সতেরো মে পর্যন্ত চলমান থাকবে সতেরো তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটি চলমান থাকার পরে সাত থেকে দশ দিনের মধ্যেই এই প্রাথমিক আমাদের রেজাল্টটি প্রকাশিত হয় তো এবারও অনুরূপ সেভাবেই প্রকাশিত হবে তো সতেরো তারিখের পরে তো আমরা আশা করছি পঁচিশে মের মধ্যেই প্রথম মেধাতালিকা বা প্রাথমিক মেধা তালিকার যে রেজাল্টটি এটি প্রকাশিত হবে এবং এরপরে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো চলমান হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো নিয়মিত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব